চলে রাতলে স্বপ্ন দেখে মন, হে যেন স্বপ্ন স্বপ্ন খেলা সারা বেলা সারা বেলা, স্বপ্ন নদীতে ভেসে যায় ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। আচ্ছা যে তোর বন্ধু রিঙ্কু, ওর মানে রিসেন্ট কাহিনী কিছু জানিস? ওর জীবনটাই তো একটা কাহিনী ভাইয়া। এই যে তুই একটা শিক্ষিত ভাইয়া, একটা অশিক্ষিতের মতো কথা কবি। রিঙ্কুর দিয়ে কোনো কাম হইব না, ওটা আকামের ঢেকি। আচ্ছা বলো তো, তুই রিঙ্কুকে সহ্যই করতে পারো না, মানে কেন ব্যাপারটা না ঠিক আমি বুঝতে পারি না। আর বাবা, তোমার ব্যবসাটা আমি দেখতে পারবো না, তুমি বারবার এই এক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে আমাকে কিন্তু খুব অস্বস্তিতে ফেলে দাও। তার মানে কথাটা কি দাঁড়ালো, যে এই পরিবারের কোনো দায়িত্ব তুই পালন করবি না, কিন্তু সামাজিক সমস্ত দায়িত্ব পালন করবি, আর স্যাক্রিফাইস করতে হবে সব আমাকে, তাই না? হ্যাঁ বাবা, অনেকটা তাই। আমনের গতবারের বুদ্ধি হইলে আমি যে দরা খাইছি, ওইসব ঋণ ফিনের মধ্যে আমি নাই, আমনে আমি যে কি বিপদে আছি আল্লাহ জানে। আমি আমার এলাকায় যাইতে পারি না, লোকজন আমার দাহা করে। এত তারি বাদ দে, ওইটার হিসাব বাদ দে, ওই ব্যবসাটা আসলে ভালো আছে। সুদের ব্যবসা, সুদের ব্যবসা ভদ্রলোকের সন্তান আমরা, আমগো মানায় না। আর তারপরে শুনছিলাম তো মাইয়া মানুষের কথা, এবার হচ্ছে অনেক ভালো একটা ভালো জিনিসের ব্যবসা। এইবার বুদ্ধিটা কার জানা নে? তারপরে কই জাদু হইছে বস, এই দুধ চা নাই বস। আপনি তো চিনি স্যার, এটা সাপ লাগে না। কোন ওই যে আমার বড় ভাগ্না আছে না, হ্যাঁ সাম্য সাম্য, হ্যাঁ ও তো সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বেড়ায়, অনেক প্রজেক্ট চলতেছে। ও নিজের কিন্তু কোনো টাকা পয়সা নিজের কোনো লোভ নাই, মানুষের লেগে খালি উপকার করতেছে। ওই প্রজেক্টের কথা বলতে, আরে মানুষের উপকার তো আমগুলো পেট চলবো কেমনে? আপনি আমি তো আপনার কথার কথাগুলো বারোটাও বুঝতেছি না। মানুষ মান আমরা কি রাজনীতি করি, জনসভায় নামছি? হ্যাঁ আরে পাগল, এত ব্যাকল ভাবস কেন? পাবলিকের সেবা মানে জনসেবা, জনসেবা করলে অটোমেটিক ওইখানে কিছু আশা পড়ে, ওইটাই আমাকে চলবো অনেক অনেক। কিন্তু ব্যাপারটা তো বুঝলাম না, এটা কীভাবে সম্ভব কেমনে আমি তো দেখি না। আচ্ছা কমুনে একটু ধৈর্য ধর, একদিন কমুনে, আজকে তোর ডাকছি একটু গপ্প সপ্প করি, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। বাজার আজকে ঠিক আছে, অনেক কথা কথা কইলাম, আজকে যাই, ফোন দিয়েন আইদিন আমুনে। যাবি গা? এই যে গপ সপ করতেছিলাম ভাল লাগতেছিল, আবার যাবি কেনা? নে চারবিটা দিয়ে দে। ঠিক আছে দেখা হইব না, যা বেড়া ব্যাক কল। আমার মুভি চাইছো না, আমি তোমার পলিসি বইলা দিই, তুমি আমার ডিঙ্গায় আমার ব্যাগের লাগে যোগাযোগ করে বাটপারি কর। আমি হলাম কি ইন্টারন্যাশনাল, তুমি কি? চশমাটা এখানে রাখছি নাকি রে?
তুমি আমার ওই ফ্রেন্ড ওই যে রিঙ্কু ওর সাথে এরকম মিসবিহেভ করো কেন আপু বলছিল ও হ্যাঁ মামা রিঙ্কু কিন্তু আমাকে বলেছে ও তো ভালো ছেলে ওকে আমরা ছোটবেলা থেকে চিনি একই এলাকায় আছে অনেক দেখেছি তো তাছাড়া ওর বন্ধু তুমি নাকি ওকে সহ্য করতে পারো না খালি দেখলে বকাবকি করো তারপরে ও তোমাকে নাকি তিন তিনবার করে সালাম করতে চায় তুমি ওর সালামই নাও না আরে ওর পুরোটাই অ্যাক্টিং তোদের সামনে অ্যাক্টিং করে তোরা তো ভাবছিস যে টের পাস না মানে হয়েছে কি সেদিনকে আমার কাছে একটা ছেলে এসেছে আমি তো মানুষ চড়ায় খাই এই এলাকায় আসার আগে এই এলাকাটা সার্ভে করছি কে কতটুকু ফাজিল সব আমি জানি এ তো দেখি বাসায় ঢুকে গেছে আমি আর কিছু বলি না তোদের ফ্রেন্ড বলে এখন তো দেখছি না আইডিয়া হবে না এই আসলে একটু সাবধান থাকিস বুঝিস না মা ঠিক আছে আমি গেলাম তাহলে তখন পাওয়া শেষ ও চশমা তাহলে বলবো ঘরে রাখছি এখানে না বসু আমি এদিকে বাবাকে বোঝাচ্ছি বাবা কোনো কথাই শুনতে রাজি না তার একই কথা আমাকে অফিস দেখতে হবে আরে বাবা কুড়িগ্রামের মানুষজন গুলোকে আমি সব গুছিয়ে এনেছিলাম এখন তাড়াতাড়ি না গেলে সবাই তো পিছু টান দিবে আঙ্কেলকে তুমি ঠিক মতো বুঝিয়ে বলো ওনাকে বুঝিয়ে বললে উনি বুঝবে না এমন তো হতে পারে না এর চেয়ে ভালো আর কিভাবে বলে তার মাথায় রয়েছে ওই ডেভেলপারদের কথা উনি কোনো কথা এখন বুঝতে চাইছেন না এর মধ্যে সকালটাও গেছে মার সঙ্গে ও থাকলে ওর সঙ্গে ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে পারতাম ঘোড়ার ডিম সারাদিন অফিসে বসে থাকো সকাল কি করবে ও অফিস করবে এসব দেখবে কি যে বলো না তুমি আচ্ছা এই যে ফ্যামিলির প্রতি বিজনেসের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই আশ্চর্য কথা তুমি তো বাবার মতো বললে এই অফিস দেখাটা যদি আমার দায়িত্ব হয়ে থাকে তাহলে আমার কুড়িগ্রামের প্রজেক্টটা দেখা কার দায়িত্ব আচ্ছা ঠিক আছে এত টেনশন করো না তো টেনশন করবে না ওখান থেকে সবাই বারবার ফোন করছে আমি কখন যাব এটা নিয়ে সবাই অস্থির হয়ে আছে তুমি একটা কাজ করো না আঙ্কেলকে বলে দু একদিনের জন্য ঘুরে আসো তারপর ওনাদেরকে বুঝিয়ে আসো যে তোমার আসতে কয়েকদিন সময় লাগবে কি তাহলে হবে না আরে হলে তো কবেই চলে যেতাম কিন্তু এত দূর যেতে আসতেই দুদিন লাগে কি ব্যাপার হাতে তো আমার ফাইলও আছে দেখছি কেন এসেছো জি স্যার জরুরি বিষয় আপনার সিদ্ধান্ত জরুরি নিন দেখুন ভালো করে দেখুন আমি দেখি কি করব এত পুরো অফিশিয়াল আলাপ আলোচনা মনে হচ্ছে আরে ওই শিপমেন্ট আসতে একটু লেট করেছে এখন বায়ার পাগল হয়ে যাচ্ছে ওরা কন্ট্রাক্ট এখন ক্যান্সেল করতে যাচ্ছে অনেক ঝামেলা তোমাকে মিটাতে হবে একটা ফোন কল করতে হবে জাস্ট আরে না আমি এসব পারবো না কেন ওই ম্যানেজার সাহেব কোথায় তাকে ডাকো সামো ম্যানেজার বায়ারকে বোঝাতে গেছে ও ম্যানেজার বললে যেটা হবে সেটা তুমি বলে তো হবে না তুমি বললে আরো ভালো মতো হবে কাজটা আমি কি কখনো সব হ্যান্ডেল করেছি কি বলতে কি বলবো পরে দেখা গেল পুরোটা আরো প্যাচ খেয়ে গেছে তুমি না এই যে বাচ্চাদের মতো করতে থাকো সারাক্ষণ একটা কাজ তোমার মাথার মধ্যে ঢুকলে ওইটাই ঘুরতে থাকে মাথার মধ্যে একটা কাজ থাকলে আরেকটা কাজ মধ্যে ঢুকতে পারো না এক জায়গায় স্টাক হয়ে থাকো ও কি যে করবো আমি তোমাকে নিয়ে কফি খাবে হ্যাঁ সেটা খাওয়া যায় চলো দুজন বাইরে গিয়ে কোনো কফি শপে কফি খেয়ে আসি তুমি না যাচ্ছে তাই সারা অফিস টেনশনে আছে আর তুমি এখানে আছো আমার সাথে প্রেম করার জন্য না এখন বাইরে যাওয়া ঠিক হবে না
শম্ভু ম্যানেজার গেছে বাইরের অফিসে ও তাকে বোঝাতে, আর তুমি বললে যে কাজটা তাড়াতাড়ি হবে সে বললে তো সেটা হবে না, তাই না? তুমি আমাকে দিয়ে কাজটা করিয়েই ছাড়বে তাই তো? হ্যালো হ্যালো রিঙ্কু কে? হ্যাঁ আমি তোমার আসলাম মামা বলছিলাম। মামা সোমন মামা। আচ্ছা শোনো, হাতে একটা জরুরি কাম আইছে, তুমি একটু আয়া পড়ো তো। জি মামা আমি এখনই আসতেছি, আপনি একটু দাঁড়ান। তারপর তোমার আমি পার্টি চালাম দিতেছি, আমার সাথে বিটলামো করো। হ্যাঁ এত বড় সাহস আমার ভাগ্নিকেও কাছে, আমার নামে কান ভারী করো চিনস না, আমি যেখানে ঢুকি সু ছেয়া ঢুকি ভালো যাবে। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই তো কারেন্টের গতিতে আয়া পড়লি, তুই কি জিন না ফেরেস্তা? দেখি 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 মামা, নিচেই আসিলাম আমি, আপনি মন দিয়েছেন এলাকে দৌড়ে আয় বললাম, তাই না? জি মামা। খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, তাই না? এই দেখতে আমার এই জায়গাটা ব্যথা করতেছে কেন? আজ কদিন যাবো। এই মনে না, একটু নিচে একটু নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোড়া দিচ্ছে গোড়া দিচ্ছে। ওই মামা কিছুই করে নাই মামা, আমি বুঝছি মামা, আপনি আমার হুদুদি মামা পাও দৌড়াইতেছেন। বুঝছস? জি মামা। তাহলে তোর লেভেলটা আমার পায়ের লেভেলে, বুঝছস? এখন যখন বুঝছস তখন একটা কথা স্পষ্ট করে রাখ, এই আসলাম আসলাম হলো ইন্টারন্যাশনাল লেভেলের গিরিঙ্গি, তার লগে গিরিঙ্গি খেলিস না। তোর আমার লেভেল সম্পর্কে কোনো ধারণা নাই, এই সারা বাংলাদেশে সি অ্যান্ড এফ আসলাম বলে সবাই চিনে। জি মামা আমি আপনাকে চিনি। তাইলে আমার সম্পর্কে কথাবার্তা বলতে হলে একটু ওজন বুঝা কথা বলবি, আর তোর লেভেলটা ওই পর্যন্ত তো বুঝা ফেলাইছ। হ্যাঁ কি তোর কি মনে হয়, সাপের লেজ দেখ, কান চুল কাজ ম্যানেজ করে দেবো, এমনি ফু দিবো দেখবি নাই হয়ে গেছ, বুঝা শোনা চলবি। মামা আপনি আমার লগে এমন কি লেয়া করতেছেন একটু কম তো, আমি আপনার কান নামে আপনার কাছে রিচার্জ দিচ্ছি। আমার ভাগ্নিকেও কাছে কিছু কষ্ট নাই তুই? কই মামা, আমি তো কাল কাছে কিছু কই না, আমি তো আপনার মামা সম্মান করি। একটা ছাবর দেবো, এরা কি বাতাস থেকে পাইলো কথাগুলা? মামা বুঝলাম না মামা, সবাই খালি কেমন জানি আমার মামা শত্রু হয়ে যেতেছে গা। তাই? জি মামা। তোর আচরণে একটু সমস্যা আছে বুঝছস? জি মামা। তোরে একদিনকে জুম্মার নামাজের পরে মসজিদের সামনে বিচার বসায় জামাতে পালিশ করতে হইব, তারপর তুই সাইজ হয়ে যাবি। আমি তো শুনছি তোর বংশটা ভালো, তোর ফ্যামিলি ভালো। হ্যাঁ মামা, এই যে এই যে এইখানে তিন চারটে বাড়ি ঘর আমার রাব্বার, ঠিক আছে? ওই বেটা তুই তো দেখি কার্জন হলের ওই পোলাপন যখন বিদেশ যাইতো 80 সালে, তখন কার্জন হলের এই যে ছবি নিয়ে যাইতো, আর ওই এখানকার মায়াকে দেখাইতো, এইটা দেখ আমার বাপের বাড়ি, দেখ কার্জন হলের ছবি সবাই দেখাইতো, তুইও দেখাই দিস এখানে সব করে। আমার বাপের বাড়ি মানে তো আমার বাড়ি, আমার বাপে যখন মরে যাবো গা ওই বাড়ি আমার হইব না, ওগুলো তো আমারই সম্পত্তি, বুঝেন না? সব ঠিক আছে, তোর বাপের তিন চারটে বাড়ি আর তোরা থাকো ভাড়া বাড়িতে, না কে ভাড়া বাড়িতে থাকে? এই কথা কবি না। না মামা এই কথা আপনি উত্তর দেন, আপনার এই কথা কে কইছে? এখানে তিন চারটে বাড়ি আমার, আমার বাসে মানুষে ভাড়া থাকে, আমি বলে ভাড়া থেকে আপনি এরকম ফাউল কথা করতে শুনছেন মামা আপনি আমার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর নিজেকে বাড়ি তো, তোর আব্বার সাথে আমি কথা কম বলে তোর নামে কয়টা লিখা দেয়, মরার পরে তুই মালিক হবি তা দেখলাম আমি, দেখুন না তোর যেটা কইলাম, তুই ভালো ছেলে, ভালো ছেলে হয়ে থাক। জি মামা। হ্যাঁ ভালো হয়ে থাকবি, যা যা। কতদিন তোকে দেখি না, আর মনে হচ্ছে তুই একটু শুকিয়ে গেছিস। আরে কি বলিস, আমি ওয়েট গেইন করছি বুঝছিস, এই যে কালো ড্রেস পরছি এর জন্য তোকে আমার মনে হচ্ছে যে আমি একটু স্লিম হয়েছি, তোর চোখ না ছাতা। তা ঠিক আছে, তা আর কি হলো বলতো? আরে বলিস না, ওই বলটা না আমাকে ফোন করে, ফোন করে কি আবুল সাবুল বলে বুঝছিস, আমি হাসতে হাসতে শেষ। কি বলে বলতো বলতো? বলে আমি রাত 1:30 বাজে ভাত খাই আর 10:30 বাজে ঘুমাই,
এই যুগে এরকম লোক আছে নাকি? হ্যাঁ আছে তো, ওই যে বলতে আছে না, বলে কি শুনো রাতের বেলা যদি জেগে কথা বলা হয় তাহলে কিন্তু স্কিন নষ্ট হয়ে যায়, বলে যে পরীক্ষার আগে যদি পড়ালেখা করা হয় তাহলে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। ওর এই টাইপের আজব কথা শুনতে শুনতে আমার হাসতে হাসতে পেট ব্যথা হচ্ছে। ওর আবার স্কিম। আচ্ছা তুই যে ওকে বলদা বানাচ্ছি ও বুঝে না কি জানি, থাকে না মানুষের এরকম কিছু, মানুষের আর কি করার বল, আমি তো দেখতে শুনতে খারাপ না বুঝছিস না, আমার প্রেমে তো পড়তেই পারে, আর বোকা মানুষ প্রেম করতেছে করতে চায় মানে পাতা দিচ্ছি না আশেপাশে ঘুরতেছে গুরু মজাই তো লাগছে। আসলে তুই ব্রিলিয়েন্ট, আমি আমার মাথায় এসব কথা আসবে না কখনো। স্বাভাবিক তোর মাথাটা একটু ডাম আছে বুঝছিস, আর আমার তো মাথা অলওয়েজ ভালো, দেখিস না রেজাল্ট দেখিস না কত ভালো রেজাল্ট আর তোরটা কত খারাপ হয়েছে। আমার মাথায় বুদ্ধি নেই। তা আপনার প্রেমিক কি জানে আপনি যে এখানে আসছেন? হুম তুই কি পাগল, আমি ওকে বলবো আমি ভার্সিটি আসছি, আর সে ভার্সিটি গেটের সামনে এত বড় একটা ফুলের তোরণে দাঁড়িয়ে থাকুক, তাই না? তো থাকুক না, ইস আমার জন্য কেউ যদি এমন করে দাঁড়িয়ে থাকে। বাবাকে তো বোঝানোই মুশকিল হয়ে যাচ্ছে, কি যে করি কি আর করবে, পালা একটাই তো কাজ তোমার ভালো পারো, পালা। তুমি আমাকে ভুল বুঝছ, আমার যে দম বন্ধ লাগে এই নাগরিক জীবন এই নাগরিক কোলাহলে, আর এই ইমিটেশনের মধ্যে তুমি আমাকে থাকতে বলো, আমার কি সে কথা বলার রাইট আছে? তুমি সারাটা জীবন যা করতে চেয়েছো তাই করেছো, আমার কথা তোমার পরিবারের কথা কখনো ভেবেছো? কখনো জানতে চেয়েছো তোমাকে ছাড়া আমার কেমন লাগে? কখনো জড়াতে চেয়েছো তোমার নিজের সাথে আমাকে? মো আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকিয়ে বলো যে আমি তোমাকে নিয়ে ভাবি না। ভাবো আমাকে নিয়ে ভাবো, ঠিক যতটুকু তোমার দায়িত্ব ততটুকুই ভাবো তুমি, এ বেশি কিছু না। তোমার সাথে কখনো তুমি আমাকে জড়াতে চাও না। তাহলে এই যে এখন আমি তোমার সঙ্গে আছি এটা কি, এটা কি শুধুই একটা দায়? আমি জানি না। আর তুমি আমাকে প্রশ্ন করছো কেন, তুমি তোমার নিজেকে প্রশ্ন করো। বেশ তোমরা তোমাদের মতো ভাবো, আমাকে নিয়ে তোমাদের ভাবার সময় কোথায়? সেটাই তো আমি বলছি, ঘুরে ঘুরে সব কিছু তুমি আমার উপর চাপাচ্ছ। না আমি কারো উপর কিছু চাপাইনি। আমিও তো চাপাইনি কোনো কিছু তোমার উপর। হ্যাঁ চাপাওনি, দূর ভালো লাগছে না, কি বলতে গেলাম আর পুরো ব্যাপারটাই ঘুরে গেল কোন দিকে। শামু এভাবে কতদিন পারবে তুমি? পালাইনি আর পালাবো না, তোমার হাত ধরে থাকতাম শক্ত করে, এবার হয়েছে।
বান্ধবী তুমি এরকম চমকে উঠলে কে হ্যাঁ কি আমারে কো বল